বাঙালি হাসতে ভুলে গেছিল। ইয়াং পোলাপান প্রেমিকার হাতে ছ্যাঁকা খাওয়ার পরে তাদেরকে উচিত জবাব দিতে পারত না, এই শোকে নীরবে ঘরের এক কোণে বসে থাকত, সারাদিন নেশাভান করত, তার অন্ধকারের দিকে ধাবিত হচ্ছিল। ঠিক সেই সময় অন্ধকারে আলোর মশাল হয়ে প্রকট হয় এক ঐতিহাসিক মোটিভেশনাল স্পিকারের, যিনি সুলাইমান সুখন ভাইয়ের চেলা, দা ছোট ভাই, যার মোটিভেশনে পোলাপান বাঁচার নতুন দিশা খুঁজে পায়, বিনোদনের নতুন ঠিকানা খুঁজে পায়, যার মাথায় সবসময় বান্দরের মতো 10 কেজি লাচ্ছা সেমাই ঝোলে। সো আপনাদের সামনে প্রেজেন্ট করছি সুখন ভাইয়ের ছোট ভাই অপু ভাই, দা হুলা পাগল। হাই কলিজার টুকরা ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি বর্তমানে টক অফ দ্য টাউন অপু ভাই, এমন এক অদ্ভুত প্রাণী যে কথায় কথায় ভ্যাটকামো করে, কথায় কথায় হাসে, সুখের কথাতেও হাসে, দুঃখের কথাতেও হাসে, আবার হাসির কথাতেও হাসে। মানে এই জন্যে আমি তার নাম দিয়েছি অপু ভাই দ্য হুলা পাগল। সো সময় নষ্ট না করে তাহলে চলুন অপু ভাইয়ের ভ্যাটকামো দেখা যাক, একটু রোস্টিং টোস্টিং করা যাক, না কি বলেন? তাহলে আমরা প্রথমেই দেখব অপু ভাইয়ের মাকে নিয়ে কি মন্তব্য। সো লেটস প্লে। মাকে শুধু মাদার্স ডেতে নয়, আদার্স ডেতেও একইভাবে ভালোবাসা। একদম ইন্হোনে ওয়াক্ত বদল দিয়া, জজ্বাত বদল দিয়ে, জিন্দগি বদল দি। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। কথাটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগছে, কিন্তু এটা কি রে ভাই, তুই ভ্যাটকামি করলি কেন? ভ্যাটকামি করেই তো তুই কথাটারে হাস্যকর বানিয়ে দিলি, তুই কথাটাকে অপমান করলি, মাকে অপমান করলি মনে হইলো, এটা কি ঠিক? চলুন নেক্সট ভিডিও দেখা যাক। নতুন কাপড় চালাও আপনার ঈদ হবে, কিন্তু পরিবারের একজনের যদি করোনা হয় তাহলে কারো ঈদ হবে না, তাই বলছি দয়া করে বাসায় থাকেন প্লিজ। মানুষকে সচেতন করে সমাজ সেবা করতেছিস, ভালো কথা, কিন্তু এই ভালো কথা বলার পরে সেই ভালো কথাটাকে তুচ্ছ করার জন্য তোর ভ্যাটকামোটা কী জন্য করতে হবে? মানে তোর এই ভ্যাটকামো দেখে কী বুঝবো, বা মানুষই বা কী বুঝবে? যে একদিকে মানুষকে সচেতনও থাকতে বলতেছিস, মানুষের কেয়ারও করতেছিস, আবার তাদেরকে ভ্যাটকামোও করতেছিস, তুচ্ছও করতেছিস, হাস্যকর বানিয়ে দিতেছিস, এটা কিছু হইলো? যাক নেক্সট ভিডিও দেখা যাক কী হয়। আবার মা কখন মিথ্যা কথা বলে জানেন? যখন রাতে খাওয়ার সময় মাত্র 4টি রুটি থাকে আর সদস্য সংখ্যা হয় 5 জন, তখনই মা বলে, হ্যাঁ আমি একটু আগে খেয়ে ফেলেছি। এটাই মায়ের ভালোবাসা। ভাই ড্রাইভার লাঠি আছে ভাই, শালাক পারব ভাই, শোনেন ভাই আপনি চলে যান, না মারি ফেলবো, অনেক রাগ আমার বুঝেছেন, মারি ফেলবো। কিন্তু মাকে প্রেজেন্ট করলি ভালো কথা, কিন্তু লাস্টে তুই আবার ভ্যাটকামোটা কেন করলি ভাই, তুই বলতো তোর এই ভ্যাটকামিতে কী বুঝবো? তুই মাকে প্রেজেন্ট করলি না, তুই মার এই হচ্ছে কষ্টের তুই খিল্লি উড়াইলি, কী বুঝবো বলতো ভাই? তুই লাস্টে এই ভ্যাটকামোটা না করে যদি একটা স্যাড রিয়াকশন দিতি, তাও তো বুঝতাম যে না তুই মার কষ্টটা প্রেজেন্ট করতেছস। তুই এমন একটা কাজ করলি, ভ্যাটকামো দিলি, যে এটাতে কিছুই বোঝার উপায় নাই, যে তুই আসলে এটাকে প্রেজেন্ট করলি না, এটাকে হাস্যকর বানাইলি। না ওর আর এই ভ্যাটকামো আমার সহ্য হইতেছে না, এই ভিডিওতে ওর এক কড়া ডোজ দিব। আরে অপু ভাই। হ্যাঁ ভাই। কি ভাবতেছেন? আরে ভাই, পাশের বাসার বাবির মনে হয় গলা ব্যথা, ডাক্তারের কাছে যাইতে পারতেছি না। কেন, কি হয়েছে ভাই? রাত্রে হইলে দেখি আহা আহা করে। পাশের বাড়ির ভাবি আহা আহা করে, তুই জানলি কি করে? তোর হাসি দেখে তো মনে হইতেছে তুই নিশ্চয়ই কান পাইত্যা শুনোস আর মজা লুটোস, এই জন্য এরকম ভ্যাটকামো করতেছস। সত্তর কেজি ওজনের মেল আইডির নাম হলো বেঁচে যাওয়া মেয়ে, তোর উপরে ঠাড়া পড়বো বুটকি। 70 কেজি ওজনের বেঁচে যাওয়ার মেয়ের উপরে যদি ঠাড়া পড়ে, তাহলে তোর এই 10 কেজি ওজনের বান্দরের মতো লাচ্ছা সেমাই চুলের উপরে কি পরা উচিত হাগু?
এসেছিলাম একা, যেতে হবে একা। মাঝখানে দেখা হলো, বারো বাতারের দেখা। ভাই রে ভাই, তোর এই ছন্দ শোনার পর আমার একটা ছন্দ বলতে ইচ্ছা করছে। এসেছিলাম একা, যেতে হবে একা, মাঝখানে এক অপু হুলা পাগলের সাথে দেখা। গরিবের বড় মেয়েগুলা দেখতে মাশাল্লাহ, কিন্তু ব্যবহার না জুবিলা। এবার আমারটা শোন, লাইকি র‍্যাপ মাশাল্লাহ, কিন্তু কিছু কিছু ইউজার নাউজুবিল্লাহ। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? আমার ভিতরে কোনো অ্যাটিটিউড নাই, কিন্তু অনেক জেদ আছে। যা করতে মন চায় তাই করি। এইবার বুঝলাম হুলা, এই জন্য তো পাবলিক তোরে ভ্যাটকামো করতে মানা করার সত্ত্বেও তুই এখন পর্যন্ত ভ্যাটকামো করস। যাক, অন্তত একটা কথা তো সত্যি কইছস। ভাই রে ভাই, এইটা কি ছিল? আর একবার দেখি। ভাই রে ভাই, এ কেমন অদৃশ্য গান! শরীরে দুটা ঝাঁকি মারলেই লোড হয়ে যায়, আবার ফায়ারও হয়। আর একবার দেখি। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই, মজাক হো রহা, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রহা। ও ভাই, এটা তো খেয়ালই করি নাই। মানে প্রথম ঝাঁকিতে পিছনজন গান লোড করে, আর সেকেন্ড ঝাঁকি দিলে পিছনজন একটা ঘুষি দেখায় আর গান ফায়ার হয়ে যায়। লাইক সিরিয়াসলি, মানে তামিল হিরোদের কাছেও তো এত আধুনিক প্রযুক্তি এখন পর্যন্ত দেখা যায় নাই। তারপরে নাসার বিজ্ঞানীরাও তো মনে হয় এত আধুনিক প্রযুক্তি আবিষ্কার করতে পারে নাই। তাহলে তামিল হিরোদের কাছে নাই, নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই, তাহলে এই অপুমালটা এত আধুনিক প্রযুক্তির গান পাইল কোথায়? নিশ্চয়ই এই অপুমালটার এলিয়েনদের সাথে হাত আছে। আমি সেই সব লাইকি ইউজারদেরকে বলছি, যারা লোকের কমেন্ট বক্সে যায় গালাগালি করস, আবার তাদের কাছে যাই বলস, আমি ফ্যান, আমি তোমার অনেক বড় ফ্যান, প্লিজ একটা ডুইট করো না। বলছি কি, লজ্জা করে না? ওরে ভাব, আমি বলি কি, এই যে তোর এই ভ্যাটকামোর জন্যে তোরে এত মানুষ পচায়, তোর কি লজ্জা করে না রে ভাই? তারপরে তো ভ্যাটকামো করস। মানুষ রূপী মুরগির ঠ্যাং দেখতে চান? তাহলে প্লাজু পরা মেয়েদের পায়ের দিকে তাকান। লাইক সিরিয়াসলি, মানে কিসের সাথে কি? আগামাথা তো কিছুই বুঝলাম না। সুখন ভাইয়ের মোটিভেশন আর ওই রিপন মেয়ের ছন্দ মিক্স করে ভ্যাটকামি করবি ভালো কথা, তাই বলে মেয়েদের যা তা বলবি, অসম্মান করবি, এটা কিছু হইল? গার্লস, আপনারা মনে কষ্ট নিয়েন না, আমি আপনাদের হয়ে ওকে একটা শিক্ষা দিতেছি। সো গার্লস, আপনারা কি কখনো মানুষরূপী গে দেখেছেন? না দেখে থাকলে এটা দেখুন। বলছি, আমার জেল বা ফাঁসি হবে না তো? কেন? তোমার নাম্বার চাওয়ার অপরাধে। তোমার নাম্বার চাওয়ার অপরাধে। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? সো কলিজার টুকরা ভিউয়ার্স, অপু ভাইদা হুলা পাগলের রোস্টিং টোস্টিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল কলিজার টুকরা ভিউয়ার্সরা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল বাটন আইকনটি চেপে রাখবেন, যাতে আমার চ্যানেলের কোনো ভিডিওর নোটিফিকেশন মিস না করেন। আর হ্যাঁ, নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চান তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন,
ধন্যবাদ।